আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। বিপিএল শেষ হতে না হতেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ। এই সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী 23 ফেব্রুয়ারি ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে, আর দুটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তামিম ইকবালকে নেতৃত্ব দিয়ে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, আর টি টোয়েন্টি স্কোয়াড কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে। এর মধ্যে অবশ্য সিরিজ খেলতে চলে এসেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। গত 12 ফেব্রুয়ারি চলে আসে তারা বাংলাদেশে, পরিবেশের সাথে মানিয়ে নিতে অনেকটা আগেভাগেই চলে এসেছে আফগানিস্তান। তো চলুন এক নজরে দেখে নিই বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি। বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ, তারিখ 23 ফেব্রুয়ারি, রোজ বুধবার, সময় বেলা 11টা, ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম। বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, তারিখ 25 ফেব্রুয়ারি, রোজ শুক্রবার, সময় বেলা 11টা, ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম। বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ, তারিখ 28 ফেব্রুয়ারি, রোজ সোমবার, সময় বেলা 11টা, ভেনু জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম। এখন দেখে নেব বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের সময়সূচি। বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম টি টোয়েন্টি ম্যাচ, তারিখ 3রা মার্চ, সময় বেলা 3টা, ভেনু শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর। বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, তারিখ 5ই মার্চ, সময় বেলা 3টা, ভেনু শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর। এই ছিল বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি। তো ভিউয়ার্স, বাংলাদেশ কি পারবে আফগানিস্তানকে পরাজিত করতে, তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিয়ে, আমাদের চ্যানেল আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলটি অন করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।